हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, राधे राधे। नमस्कार बंधुरा, इतिहासेर इतिकथार नतून पर्वे आपनादेर सकलके स्वागत। आजकेर एकादशीर माहात्म्य थाकबे पांडव निर्जला एकादशीर व्रतकथा एवं एई एकादशी पालनेर नियम। भिडियोटी अवश्यई शेष पर्यन्त देखते थाकुन। पांडव निर्जला एकादशीर व्रत माहात्म्य जानते होले आमादेर चैनलेर एई भिडियोटी आपनादेर साहाज्य करबे, अवश्यई देखुन। এছাড়া বন্ধুরা, মেয়েদের ব্রতকথা, একাদশীর ব্রত এবং হিন্দু দেবদেবীদের মন্ত্র, এই সকল বিষয়েও আমাদের চ্যানেলে আলাদা আলাদা প্লেলিস্ট আছে, অবশ্যই এই প্লেলিস্টগুলো ফলো করুন। পুরাণ এবং ধর্মগ্রন্থ অনুযায়ী নির্জলা একাদশীর ব্রত বছরের ২৪টি একাদশী তিথির মধ্যে সর্বশ্রেষ্ঠ। এই একদিনের উপোস করলে বছরের ২৪টি একাদশীর সমান ফল পাওয়া যায়, এমনই বলে থাকেন ভক্তরা। একাদশী ব্রত পালন করা অবশ্যই জরুরি। নির্জলা একাদশীর ব্রত অন্যতম একাদশীর ব্রত। একাদশীর তিথি বিষ্ণুর অত্যন্ত প্রিয় তিথি। একাদশীর দিন বিষ্ণু পুজো করলে সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এবং পাপ থেকে মুক্তি লাভ করা সম্ভব। নির্জলা একাদশীর পুজোর নিয়ম কি? নির্জলা একাদশীর পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে বাড়িতে পূজা স্থান পরিষ্কার করবেন এবং তারপরে প্রদীপ অবশ্যই জ্বালাবেন। দেবতাদেরও স্নান করিয়ে স্বচ্ছ বস্ত্র পরাবেন। এই দিন বিষ্ণুর পূজোয় হলুদ বস্ত্র ব্যবহার করা উচিত। পুজোর সময়ে ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করতে হয়। এই দিনে বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীরও পুজো করুন। ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী ব্যবহার করবেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে তুলসী ছাড়া বিষ্ণুর আরাধনা অসম্পূর্ণ থেকে যায়। এরপরে বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরতি করুন। দেবতাকে নৈবেদ্য অর্পণ করুন। সাত্ত্বিক নৈবেদ্য অর্পণ করবেন। ভজন এবং কীর্তনের দ্বারা পুজো সমাপ্ত করুন। ধর্মীয় বিশ্বাস অনুসারে নির্জলা একাদশীর দিন নিজের ক্ষমতা অনুযায়ী অন্ন বস্ত্র পাদুকা ইত্যাদি দান করবেন। এই একাদশীতে জল ভরা কলসি কাপড়ে ঢেকে দান করার নিয়ম রয়েছে। নির্জলা একাদশীর ব্রতকথা। দ্বিতীয় পাণ্ডব ছিলেন ভীম। তিনি অত্যধিক ভোজন রসিক ছিলেন, এই কারণে তিনি একাদশীর ব্রত পালন করতে পারতেন না। ভীম ছাড়া সমস্ত ভাই এবং দ্রৌপদী বছরের সমস্ত একাদশীতে উপোস করতেন, তারা একাদশী ব্রত পালন করতেন। এর ফলে ভীমের ধারণা হয়েছিল একাদশীতে উপোস না করে তিনি বিষ্ণুকে উপেক্ষা করছেন। তাই মহর্ষি বেদব্যাস ভীমসেনকে বছরে একবার নির্জলা একাদশী ব্রত পালনের পরামর্শ দিয়েছিল। তিনি বলেছিলেন যে একটি নির্জলা একাদশী অন্য ২৪টি একাদশীর সমান ফল দান করে। তাই এই একাদশী ভীমসেনী বা পাণ্ডব একাদশী নামেও বিখ্যাত। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।